السلام عليكم. وعليكم السلام. নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে যারা উপস্থিত আছো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আশা করি যারা আছো আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। ইতিপূর্বে আমরা তোমাদের অধ্যায় তিন অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আমরা বেশ আসসালামু আলাইকুম লেকচার আমরা ইতিপূর্বে প্রথম থেকে সম্পন্ন করে আসছি এবং আমাদের সর্বশেষ লেকচারটি 3.4 অধ্যায় অর্থাৎ আমরা উৎপাদকের বিশ্লেষণ করা শিখেছি। তারই ধারাবাহিকতায় এখন আমরা বীজগণিতের আমি গতদিন বলেছি আমাদের বীজগণিতের আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটা নিয়ে আলোচনা করব এবং এটি তোমাদের বইয়ের অনুশীলনী 2.1-এ আছে। শিক্ষার্থীরা যারা আছো আমি যে তোমাদেরকে স্লাইডটা শো করছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার দেখতে পাচ্ছি। সেট, তোমরা অষ্টম শ্রেণীতে কিছুটা সেটের ধারণা শিখে এসেছো। ইতিপূর্বে তোমরা অষ্টম শ্রেণীতে সেটের কিছুটা ধারণা শিখে এসেছো, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীতে সেট আসলে জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখো বলা আছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই বাস্তব জগৎ এবং চিন্তা জগৎ এই দুইটা জগতের যে আসসালামু আলাইকুম বস্তুগুলো আছে সুসংজ্ঞায়িত মানে যেগুলোকে আমরা দেখছি তাদের সংগ্রহকে, সংগ্রহ মানে একত্রে করাকে আমরা সেট বলব। এখন বাস্তব জগৎ বলতে আমরা বুঝবো বাস্তবে আমাদের চোখের সামনে যা আসতেছে সেগুলো। যেমন আমি যদি বলি নবম দশম শ্রেণী তোমরা ক্লাস 9-10-এ যেটা বই দুই ক্লাসে একই বই, যেমন বাংলা ইংরেজি গণিত এই তিনটা যদি বই আমি চিন্তা করি এই তিনটা বইকে নিয়ে আমি একটা সেট চিন্তা করতে পারি। এটা হচ্ছে বাস্তব জগতে তুমি হাতে নিয়ে দেখতে পাচ্ছ। কিন্তু চিন্তা জগৎ বলতে আমরা কি বুঝবো? চিন্তা জগৎ হচ্ছে এই যে লেখা আছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে চিন্তা জগতের সেট, কারণ এটাকে তুমি বাস্তবে হাতে নিতে পারছো না, তোমাকে রিয়েলাইজ করতে হচ্ছে একটা সংখ্যা। তার মানে এগুলো হচ্ছে আমাদের চিন্তা জগতের, তাহলে ওই কথাই বলছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত বলতে আমরা বুঝবো যাদেরকে আমরা
ডিফাইন করতে পারি, যাদের কথা আমরা বলতে পারি, সেই ধরনের সংগ্রহ বা সমাবেশকে আমরা বলবো সেট। সেটকে আমরা সাধারণত যে কোনো সেটকে আমরা সিম্বল আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা যে কোনো সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা এ ধরতে পারি, বড় হাতের বি ধরতে পারি। এখন যদি বলি প্রথম তিনটি জোড় সংখ্যার সেট, তাহলে আমরা বলতে পারবো 2, 4, 6, এই তিনটা হচ্ছে প্রথম জোড় সংখ্যার সেট। তো এইভাবে আমরা সেটকে লিখতে পারি, এবং এই যে এর ভেতরের যে উপাদানগুলো 2, 4, 6, এই যে 2, 4, 6, এগুলাকে বলা হয় সেটের এলিমেন্টস বা উপাদান। সাধারণত এলিমেন্টসকে আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত চিহ্ন। এই চিহ্নটার নাম কি? অন্তর্ভুক্ত চিহ্ন। যেমন বি সেটে একটা উপাদান হচ্ছে এ বি, এখানে দুইটা উপাদান আছে। বি সেটে কয়টা উপাদান আছে? দুটা উপাদান আছে। যদি বি সেটে দুটা উপাদান থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই বি সেটের প্রথম উপাদানটা হচ্ছে এ, এটা বি সেটের অন্তর্ভুক্ত। তার মানে এটা বি সেটের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আমি যদি বলি বি, তাহলে বিও কিন্তু বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে এইভাবে আমরা অন্তর্ভুক্তের চিহ্ন দিয়ে কাজগুলো করতে পারি। কিন্তু আমি যদি বলি সি, সি কি বি সেটে আছে? নো স্যার, সেটে আছে। যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এরকম অন্তর্ভুক্ত চিহ্ন দিয়ে কেটে দিব। তার মানে কেটে দিলে বুঝবো এটা অন্তর্ভুক্ত নয়, যে কথাটা এখানে বলা আছে। আর এই অন্তর্ভুক্তকে আমরা ইংরেজিতে যদি বলি বিলংস টু, বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত। আর নট বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত না। তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞায় চলে আসতে পারি, যে উপাদানগুলো সেটে বিদ্যমান থাকবে সেগুলোকে আমরা বলতে পারবো বিলং করবে, যেগুলো থাকবে না সেটা কখনোই বিলং করবে না, তার মানে অন্তর্ভুক্ত না। তাহলে সেট, সেটের সংজ্ঞা এবং অন্তর্ভুক্ত কখন হবে কখন হবে না, এটুক কি তোমরা বুঝতে পেরেছো কিনা? আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, এই অন্তর্ভুক্ত নিয়ে? এরপর বাস্তব জগৎ, চিন্তা জগৎ আমি বুঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি, কোনটা বাস্তবে পাচ্ছি কোনটা চিন্তা জগতে পাচ্ছি, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু সামনে অগ্রসর হব। সেট প্রকাশের পদ্ধতি, এটা তোমরা জেনে আসছো, সেটকে দুভাবে প্রকাশ করা যায়, অষ্টম শ্রেণীতে এটা শিখে এসেছো। তারপর আমাদের একটু বলতে হবে, এই কারণে যে এটা আমাদের প্রথম ক্লাস, কাজে এই ক্লাসে মোটামুটি তোমাদের বেসিক যতটুকু আলোচনা করা দরকার প্রথম দুই একটা ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। সেট প্রকাশের দুটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার ফর্ম বা মেথড, এবং আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি বা বিল্ডার মেথড। এখন তালিকা পদ্ধতি জিনিসটা কি, আমরা একটু আগে যেমন এ বি লিখেছিলাম, 2, 4, 6 লিখেছিলাম, এই যে উদাহরণ দুটো দিয়েছিলাম, এই দুটো উদাহরণ হচ্ছে তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে সংখ্যাগুলোকে দেখা যাবে, যেমন এই যে এখানে নিলয়, তিশা, শুভ্রা তিনটা নাম দেখা যাচ্ছে, এবং এখানকার সংখ্যাগুলোকে আমি ডিফাইন করতে পারতেছি যে এখানে কয়টা সংখ্যা আছে। তাহলে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে তার ভেতরে কমা ব্যবহার করা হয়, তাহলে এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাই হচ্ছে আমরা বলতে পারি তালিকা পদ্ধতি। আর সহজে যদি আমি বলি, তালিকা পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা আমি দেখেই বলতে পারবো, কিন্তু যে পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে তার সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে,
সাধারণ ধর্ম বলতে আমি যদি বলি এ একটা সেট যেটা স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার কোনো শেষ নেই, তার মানে এখান থেকে আমি কোনো স্পেসিফিক ভাবে কোনো বিজোড় সংখ্যা পাবো না, কিন্তু অসংখ্য বিজোড় সংখ্যার সেট এভাবে লিখতে পারি। আমি যদি আরো উল্লেখ করে বলি যে স্বাভাবিক সংখ্যা যারা দশ থেকে ছোট এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে দেখো আমি যদি বলি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা কত থেকে ছোট, দশ অপেক্ষা ছোট। আমি যদি এইখানে শুধু যদি আমি বলি, যদি এখানে একটা জিনিস অ্যাড করে দেই, দশ অপেক্ষা ছোট, দশ থেকে কি বলবো আমি ছোট, আমি যদি এটা অ্যাড করে দেই এখানে যে দশ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তখন আমি কি কাজ করব। যদি বলে এখানে দশ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এখানে সংখ্যাগুলো আসবে এক থেকে এক, তিন, পাঁচ, সাত, নয়। তাহলে দশ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কিন্তু এইগুলাই এক, তিন, পাঁচ, সাত, নয়। এখন কথা হচ্ছে এই সংখ্যাগুলো আমি যদি এইভাবে লিখি তাহলে তখন সেটা হয়ে যাবে তালিকা পদ্ধতি, কিন্তু যদি আমি এইরকম লিখি এক্স সাজ দ্যাট দশ থেকে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যা, তখন কিন্তু কোনো সংখ্যা থাকবে না। তাহলে যে সেটে কোনো সুনির্দিষ্টভাবে উপাদান উল্লেখ না থাকে, কেবলমাত্র তাদের সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে, তখন সেই সেটটাকে আমরা বলবো বা পদ্ধতিটাকে আমরা বলবো গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝতে পেরেছো? আমি কি সামনে অগ্রসর হব? জি স্যার। আমরা এরপরে চলে আসবো একটি উদাহরণে, কারণ এই উদাহরণগুলো তোমাদের এই জন্য ইম্পর্টেন্ট, এর সাথে কিন্তু তোমাদের পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো এই ধরনের উদাহরণের সাথে সম্পৃক্ত। খেয়াল করে দেখো এ এমন একটা সেট, এটা দেখেই বোঝা যাচ্ছে তালিকা পদ্ধতিতে দেয়া আছে, তাই না? সাত, চোদ্দ, একুশ, আটাশ, এই পদ্ধতিটার নাম কি পদ্ধতি? তাহলে তালিকা পদ্ধতি বা টেবুলার ফর্ম। তাহলে এই সেটটিকে কি পদ্ধতিতে বলেছে প্রকাশ করতে? গঠন পদ্ধতিতে। আচ্ছা, যে সংখ্যাগুলো দেখছি আমি সাত, চোদ্দ, একুশ, আটাশ, সংখ্যাগুলো কি অবশ্যই সাতের গুণিতক না? সাত একে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আটাশ, মানে নামটা পড়লেই আমরা সাতের এই সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে আসতে পারি যে এই উপাদানগুলো সেটের সবগুলোই সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ এরা সবাই সাতের গুণিতক, এবং এই সংখ্যাগুলো আটাশের চেয়ে কি বড় না, মানে আটাশের চেয়ে ছোট বা তার সমান। এই সেটের লেখার কৌশলটাকে অনেকভাবে লিখা যায়। কেউ যদি বলে এ এমন একটা সেট, এভাবে লিখবো এক্স সাজ দ্যাট এক্স সাতের গুণিতক এবং এক্স এর মান জিরো থেকে বড় আটাশের সমান বা তার চেয়ে ছোট। আবার কেউ যদি এই জায়গাটুকে এটা না লিখে এরকম লিখে জিরো লেস দেন এক্স লেস দেন থার্টি, এইটা যদি কেউ লেখে তারও কিন্তু অঙ্ক সঠিক হবে, কারণ এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো শূন্য থেকে তিরিশের মধ্যে এবং সাতের গুণিতক। কাজেই এইভাবে সেট গঠন পদ্ধতিতে আমরা উপাদানগুলোকে যখন লিখব সেট আকারে, এই কথাগুলো যখন লিখব, তখন এই কন্ডিশনগুলো একাধিক উত্তর আসতে পারে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে উত্তরগুলো আমরা যাই লিখি না কেন যেন সেটা গ্রহণযোগ্য হয়। এখন কেউ যদি লেখে যে এরকম না লিখে, কেউ যদি লেখে জিরো লেস দেন এক্স লেস দেন আটাশ, এটা যদি কেউ লিখে তার উত্তর কিন্তু প্রথমটুকের সাথে এটুকু কিন্তু ঠিক থাকবে,
এবং পর্যন্ত ঠিক থাকবে, তারপরে এই কন্ডিশনটা যদি কেউ এইটা লিখে তারটা কিন্তু ভুল হবে, এটা সঠিক হবে। এটা কেন ভুল হবে কে বলতে পারবে? দ্বিতীয় অপশনটা ভুল কেন কে বলতে পারবে? কারণ 28টাও আছে এই জন্য। গুড, কারণ এই সেটে 28টা আছে, কিন্তু যদি আমি এরকম অপশন বলি যে জিরোর চেয়ে বড় 28-এর চেয়ে ছোট, সেই সেটের ভিতরে কিন্তু এই রিলেশনটার ভিতরে কিন্তু 28 সংখ্যাটা আসবে না। তাহলে 28 আনতে গেলে আমাকে এই যে এখানে একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছে, লেস অর ইকুয়াল, তাহলে এটা দিতে হবে। কাজেই শুধু লিখলেই হবে না, আমাকে বুঝে লিখতে হবে। কিন্তু তুমি যদি 30-এর চেয়ে ছোট দাও তার মধ্যে কিন্তু 28 চলে আসবে। তো এই কারণে আমাদের কোনটা লেখা যাবে কোনটা লেখা যাবে না এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। তো আমরা উদাহরণ একটা বুঝতে পারলাম, আমরা একটু সামনে চলে যাই। এইবার আমাদের উদাহরণ দুই চলে আসতেছে। উদাহরণ দুইতে বলা আছে এক্স এমন একটা উপাদান হবে যেন সেটা 28-এর গুণনীয়ক। এখন গুণনীয়ক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব? তো 28-এর গুণনীয়ক বের করার জন্য প্রথমে 28 সংখ্যাটাকে লিখে আমরা প্রথমে আগে 2 দিয়ে ভাগ করব, চলে আসে 14, তাকে আবার 2 দিয়ে ভাগ করব, চলে আসবে 7, সাত আসতেছে। এই 7 কে আমি আবার 7 দিয়ে ভাগ করলে চলে আসতেছে 1। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি 28-এর গুণনীয়ক হবে 1, 2, 7, 14, 28, এবং এই 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তাহলে লক্ষ্য করে দেখো 1, 2, 4, 7, 14, 28 এগুলো হবে 28-এর গুণনীয়ক। আমরা এইভাবে মানে আমাদের যে ইতিপূর্বে ছোট ক্লাসগুলোতে আমরা এইভাবেই গুণনীয়ক বের করা শিখে আসছি, ক্লাস 6-এ আমরা এই কাজগুলো শিখে এসেছি। তাহলে এই গুণনীয়কের যে সেটগুলো এটাকে বলেছে তালিকা পদ্ধতিতে। দেখো লক্ষ্য করে এই যে পদ্ধতিটা দেয়া আছে এই পদ্ধতিটার নাম হচ্ছে গঠন পদ্ধতি। এখানে কিন্তু কোনো সংখ্যা দেয়া নেই, কিন্তু তুমি যখন এখানে তালিকা পদ্ধতিতে লিখলা তখন দেখো এই গুণনীয়কগুলোকে নিয়ে তুমি যখন একটা সেট তৈরি করলা তখন সেখানে কিন্তু তুমি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা পেয়ে যাচ্ছ। তাহলে এইভাবে আমরা গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এই দুইটার ব্যাপারে সঠিক ধারণা বুঝতে পারলাম। তো গুণনীয়ক বের করার এই পদ্ধতিটা আশা করি তোমরা সবাই পারবে করতে, এবং অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এর পরে চলে আসি আমাদের পরবর্তী অঙ্কে। এটা তোমাদের বইয়ের 3 নম্বর উদাহরণ। এই উদাহরণটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ এখানে কন্ডিশন বলা আছে সি একটা সেট যেখানে বলা আছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 নম্বর কথা ধনাত্মক, 2 নম্বর পূর্ণ সংখ্যা। আবার বলা আছে যাদের বর্গ 18-এর চেয়ে ছোট। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমি যদি চিন্তা করি তাহলে 1 থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু চলতেই থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম এই সংখ্যাগুলো সবই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখন এই কন্ডিশনটা এই বর্গ করে দেখব কোন রাশি মানে কোন সংখ্যাগুলোর বর্গ 18-এর চেয়ে ছোট। আমি যদি বলি 1-এর বর্গ 1, এটা 18-এর চেয়ে ছোট, এটা 18-এর চেয়ে ছোট। 2-এর বর্গ 4, এটাও 18-এর চেয়ে ছোট। 3-এর বর্গ 9, এটাও 18-এর চেয়ে ছোট। 4-এর বর্গ 16, এটাও 18-এর চেয়ে ছোট। কিন্তু 5-এর বর্গ 25, এটা কি 18-এর চেয়ে ছোট না বড়? নিশ্চয়ই বড় হয়ে গেছে। তখন আমরা যে কাজটা করব তখন আমরা এইভাবে লিখতে পারি যা 18-এর চেয়ে বড়, অথবা আমরা লিখব নট লেস দেন 18, মানে এটা 18-এর চেয়ে ছোট না। তার মানে এখান থেকে আমি
যে সম্পর্কগুলো দেখছি কেবলমাত্র এক দুই তিন চার, এই চারটা সংখ্যার জন্যই আমি 18-র চেয়ে বর্গ করলে ছোট পাচ্ছি। তার মানে এই চারটা পূর্ণ সংখ্যাই হবে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা, যে কন্ডিশন x²<18> এই অনুযায়ী। তাহলে সি সেটের উপাদান চলে আসবে এই চারটা সংখ্যায়। কারো কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে করতে পারো। এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাই কি বুঝতে পেরেছ? এখানে এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, যখন নাকি আমরা বইয়ের অঙ্কে চলে যাব তখন কিন্তু এর সাথে আরো একটা কন্ডিশন অ্যাড করে দিবে। কাজে একটা যদি বুঝতে না পারো পরে কিন্তু দুটো আসলে বুঝতে পারবে না। তো আশা করি সবাই বুঝেছ। তো আমরা সামনে চলে আসি আমাদের এই কাজ। তোমাদের বইতে কিছু কাজ দেয়া আছে। এই প্রথম দিকে দেখবা তোমাদের বইতে যে প্রথম যে কাজগুলো দেয়া আছে, এরকম একটা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। সংখ্যাগুলো দেখেই দেখো, 9, 6, 3, 3, 6, 9, সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে সবগুলো সংখ্যাই তিন দ্বারা বিভাজ্য, কি তাই না? 9 3 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, 3ও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু প্রবলেম একটা করে দিয়েছে, এই যে 3 আর -3 এর মাঝখানে একটা সংখ্যা থাকার কথা ছিল 0, 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা কিন্তু এখানে নাই। যেহেতু সেই সংখ্যাটা এখানে আসেনি, তাই আমাদের সেটে এই সংখ্যাটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা দেখছি এই সংখ্যাগুলো সবগুলোই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা বলি 3-এর গুণিতক, এবং এখানে কোনো শূন্য নেই, তার মানে প্রত্যেকটা উপাদান অশূন্য। এবং সংখ্যাগুলো এরকম যে সেটা -9 এর চেয়ে সমান বা তার চেয়ে বড়, এবং +9 এর চেয়ে ছোট। অর্থাৎ উল্টাভাবে যদি আমি বলি, এই সংখ্যাগুলো -9 এর চেয়ে ছোট না, আবার +9 এর চেয়েও বড় না। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, সি সেটটা এরকম হবে যেখানে x≠0। এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যে x শূন্য হবে না, কারণ আমার এখানে 0 নেই। এবং সংখ্যাগুলো 3-এর গুণিতক, এবং এই সংখ্যাগুলো -9 থেকে 9-এর মধ্যেই অবস্থিত। যখন কোন সংখ্যাকে এভাবে আমরা লিখি -9 থেকে 9, তখন আমরা এভাবে সীমা দিয়ে লিখি। এই লিখার সিস্টেমটা, এই যে -9 <x>9, অথবা আমি যদি এখানে বলি -9 <x>9, এই যে অপশনগুলো, এইগুলোকে বলা হয় সীমা দিয়ে লিখা। তাহলে এই সীমার মধ্যে আমাদের মানগুলো চলে আসতেছে। এবং এখানে লক্ষ্য করে দেখো কেন আমি এখানে ইকুয়াল ব্যবহার করলাম, এটা কেন ব্যবহার করলাম, এটা কেন লিখলাম, উপরেটা কেন লিখলাম না। কারণ উপরেটা লিখলে 9 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কখনোই আসবে না, বা -9 এই সংখ্যাটা আসবে না, কারণ এখানে বলাই থাকবে -9 এর চেয়ে বড় এবং 9-এর অপেক্ষা ছোট। কিন্তু যখন আমি ইকুয়াল দিব তখন বুঝাই যাবে -9-এর সমান বা তার চেয়ে বড় এবং 9-এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে এই যে সমানের জন্যই কিন্তু এখানে সেটটার মধ্যে 9 এসে পড়েছে। তো আশা করি প্রথম অঙ্কটায় শিক্ষার্থীরা এই যে x≠0 এই জিনিসটাই অনেক শিক্ষার্থী দিতে ভুলে যায়, অনেকে এতটুকু লিখে রেখে দেয়, এটুক লিখে রেখে দেয়। কাজে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু শূন্য আসেনি। তো প্রথম প্রশ্নটা কাজের, সবাই বুঝতে পেরেছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে? নো স্যার। আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি পড়ে এসেছি, কিন্তু তখন কিন্তু এই ডিটেইলস যে জিনিসগুলো ছিল সেটা কিন্তু ক্লাস অষ্টম শ্রেণীতে ছিল না। তো আমরা পরবর্তী কাজে খতে দেখো, বিতে যাওয়া আছে বি সেট,
y একটা পূর্ণ সংখ্যা এবং y কিউব 18 এর চেয়ে ছোট। এবার চলে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই আসে, মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা এবং এই সংখ্যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক সব ধরনের সংখ্যাই আসবে। তাহলে আমরা কিছু পূর্ণ সংখ্যা এখানে লিখলাম, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, এরকম সংখ্যাগুলো আসবে। এবং দেখতে হবে যাদের কিউব সাতাশের চেয়ে কি সমান বা তার চেয়ে ছোট। তো আমরা যদি চিন্তা করি জিরো কে কিউব করি তাহলে জিরো আসবে, যেটা সাতাশের চেয়ে ছোট। এইবার প্লাস মাইনাস যদি কোনো অপশনে থাকে, আমি ইন্ডিভিজুয়াল চিন্তা করি, আমি যদি চিন্তা করি প্লাস ওয়ান কে কিউব করব, প্লাস ওয়ান কে যদি আমি কিউব করি তাহলে চলে আসে ওয়ান, আর মাইনাস ওয়ান কে কিউব করলে চলে আসে মাইনাস ওয়ান। তাহলে এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান দুইটাই কিন্তু সাতাশের চেয়ে ছোট। এবার যদি আমি টু চিন্তা করি, প্লাস টু, প্লাস টু কে যদি আমি কিউব করি আমাদের অঙ্কটায় চলে আসে এইট, আর মাইনাস টু কে কিউব করলে চলে আসে মাইনাস এইট। তাহলে এই অংশগুলোও কিন্তু সাতাশের চেয়ে ছোট। তো এখন লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমি যদি থ্রি নিয়ে চিন্তা করি, প্লাস মাইনাস থ্রি, থ্রি কে কিউব করলে সেটাও সাতাশের চেয়ে, সেটা সাতাশে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এইখানে খেয়াল করে দেখো, আমাদের এই অংশটায় কিন্তু একটা ইকুয়াল চিহ্ন আসছে, তার মানে আমাদের ইকুয়াল সাতাশ এটাও কিন্তু হবে। আর মাইনাস থ্রি কে যদি আমি কিউব করি, মাইনাস থ্রি কে যদি আমি কিউব করি তাহলে চলে আসবে মাইনাস সাতাশ, যেটাও কিন্তু সাতাশের চেয়ে ছোট। এবার আমরা যদি ফোর কে করি, প্লাস ফোর কে, চলে আসবে চৌষট্টি, সিক্সটি ফোর আসবে। ঠিক আছে, এটাকে করলে আসবে সিক্সটি ফোর, সিক্সটি ফোর সংখ্যাটা কিন্তু সাতাশের চেয়ে ছোট না বড়, তার মানে এখানে আমি নট লেস দেন দিতে পারি, অথবা সিক্সটি ফোর সংখ্যাটি বলবো সাতাশের চেয়ে ছোট বা সমান নয়। কিন্তু মাইনাস যদি চিন্তা করি, মাইনাস ফোর কিউব, মাইনাস ফোর কে যদি আমি কিউব করি তাহলে চলে আসবে মাইনাস চৌষট্টি, এই সংখ্যাটা কিন্তু সাতাশের চেয়ে ছোট। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে প্লাস সংখ্যাগুলোর ক্ষেত্রে যখন আমাদের তিনের চেয়ে বড় কোনো সংখ্যা হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে সেগুলো সাতাশের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, যাকে কিউব করলে সাতাশের চেয়ে ছোট হয়ে যাচ্ছে। দেখো ফোর কে কিউব করলে চৌষট্টি, ফাইভ কে কিউব করলে একশো পঁচিশ, এগুলো সবগুলোই সাতাশের চেয়ে ছোট হবে না কখনোই, সবগুলো সংখ্যাই সাতাশের চেয়ে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কিন্তু সেটা যদি মাইনাস হয়, তাকে কিউব করলে সংখ্যাগুলো মাইনাস আছে, সেক্ষেত্রে সংখ্যাগুলো কিন্তু সাতাশের চেয়ে ছোটই চলে আসতেছে। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমি ধনাত্মক সংখ্যাগুলো কখনোই তিনের পরে নিতে পারবো না, কোনো পূর্ণ সংখ্যা, কারণ চার নিলেই আমাদের এই সিদ্ধান্তের সাথে বা এই যে কন্ডিশন শর্ত দেওয়া আছে তার সাথে মিলছে না, যাচ্ছে না। তাই আমি এখানে ধনাত্মক সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো শূন্য থেকে তিন পর্যন্ত রাখবো, কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো চারের পরে যদি মাইনাস ফাইভ কেও আমি কিউব করি তাহলে আসবে মাইনাস একশো পঁচিশ, সেই সংখ্যাটা কিন্তু সাতাশের চেয়ে ছোট। তার মানে মাইনাস সংখ্যাগুলো অগণিত আসতে থাকবে যেগুলো সাতাশের চেয়ে ছোট বা সমান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মাইনাস সংখ্যাগুলো মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, এগুলো কিন্তু আমাদের এখানে আসবে। সেই কারণে আমরা এই যখন সেটটাকে তালিকা পদ্ধতিতে লিখব,
তখন এই মাইনাস সংখ্যাগুলো সামনে অগণিত বা অসংখ্য মাইনাস সংখ্যা আসবে, তাই আমরা এখানে ডট ব্যবহার করেছি। তাহলে আমরা এরকম ডট ডট দিয়ে একটা কমা দিয়ে মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, এভাবে আমরা কি করব অঙ্কগুলোকে করার চেষ্টা করব। কারো এই অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করো। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়, ঠিক আছে, ওটা স্বাভাবিক সংখ্যা। যে প্রশ্নটা করেছো সে আজকে, যদিও চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়নি, এটা প্রথম চ্যাপ্টার তোমাদের বইয়ের মধ্যে, চ্যাপ্টারটা থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, শুধু জানার জন্য দরকার পড়ে। তো আমি এইটা শেষ করে তারপরে আমি ওই চ্যাপ্টারটা যাবো সেট শেষ করে। তো একটু লক্ষ্য করে দেখবা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কাকে কোনটা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে শুরু হবে ওয়ান থেকে, ঠিক আছে। যে প্রশ্ন করেছো তার উদ্দেশ্যে একটু বলছি, ওয়ান টু থ্রি ফোর, এক্ষেত্রে মাইনাস গুলো হবে না। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো সহকারে প্লাস সংখ্যা এবং মাইনাস পূর্ণ সংখ্যা গুলো আসবে। উত্তর কি পেয়েছো? জি স্যার। তাহলে এইটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এই পূর্ণ সংখ্যা এখানে এসেছে বিধেই কিন্তু আমি এখানে প্লাস মাইনাস এনেছি। আমার যদি এখানে পূর্ণ সংখ্যা না থেকে স্বাভাবিক সংখ্যা থাকতো তাহলে উত্তর কি হতো বলো, কে বলতে পারবা? 1 2 3 4 5 এগুলো হতো। 1 2 3 4 5 হতো, কিন্তু এটার অ্যানসারটা কি কতটুকু আসতো যদি এখানে পূর্ণ সংখ্যা না থেকে স্বাভাবিক সংখ্যা থাকতো? এই জায়গায় পূর্ণ সংখ্যা থেকে যদি স্বাভাবিক সংখ্যা আসতো তাহলে রাইট, সেই ক্ষেত্রে উত্তর হতো শুধু 1 2 3। গুড, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আর একটু সামনে অগ্রসর হই, আমরা একটু দেখব সসীম সেট এবং অসীম সেট কি। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, আমি বলতে পারি এখানে এতগুলো উপাদান আছে, সেটাকে বলবো আমরা সসীম সেট। যেমন এক্স ওয়াই জেড, এখানে কয়টা উপাদান আছে কে বলতে পারবা? দেখেই বোঝা যাচ্ছে কয়টা আছে, তিনটা, রাইট। তারপর যদি আমি বলি এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে 70 পর্যন্ত, নিশ্চয়ই আমরা 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কাউন্ট করতে পারবো। 30 থেকে 40 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 40 থেকে 50 এর মধ্যে, এটা তোমরা অষ্টম শ্রেণীতে মৌলিক সংখ্যা শিখে এসেছো মনে পড়ে, প্রথম চ্যাপ্টারে। তো সেক্ষেত্রে তোমরা যদি মৌলিক সংখ্যাগুলো জেনে আসো তাহলে তুমি 30 থেকে 70 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো কয়টা আসে তুমি কিন্তু সহজেই বলতে পারবে। তাহলে এই 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 9টি। এই যে দেখো ডি সেট, যেখানে আমি বলেছিলাম তিনটা উপাদান, তোমরা দেখেই বলেছো 3 থেকে 60 পর্যন্ত তিনের গুণিতক সংখ্যাগুলো 20টা হবে, এবং 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 9টা। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি এই সেটগুলোর উপাদান সংখ্যা সীমিত। যখন উপাদান সংখ্যা সীমিত হয়ে যায় তখন আমরা তাকে বলবো সসীম সেট, আর যখন উপাদান সংখ্যা সীমিত না তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলবো অসীম সেট। কি কথা বুঝতে পেরেছো? যেমন এই যে সেটটা দেখো, এখানে ডট ব্যবহার করেছে। ডট মানে কি? এখানে আরো অনেক সংখ্যা আছে এবং এর পরেও আরো অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে আমি এখনো লিখতে পারিনি, জানি না কি কি আসবে, থ্রির পরে ফোর আসবে, ফাইভ আসবে, এগুলো তো আমি লিখতে পারছি না। সেই জন্য এই সংখ্যাগুলো সেট হবে অসীম সেট। তারপর দেখো কিউ হচ্ছে একটা মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যা পৃথিবীতে অভাব নেই, কাজেই তুমি মূলদ সংখ্যার সেট কতগুলো এখানে আসবে তুমি বলতে পারছো না, সেই জন্য সেই সেটটার নাম হবে অসীম সেট। তাহলে আমরা সসীম সেট এবং অসীম সেট এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তো আমরা স্বাভাবিক সংখ্যাকে আমরা লিখতে পারি এক থেকে শুরু করে এন পর্যন্ত, এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা, একটু আগে যে বলেছিলাম প্রশ্নটা, এই যে সে লক্ষ্য করে দেখো এন দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যাকে বুঝাচ্ছি, এবং শুরু হচ্ছে এক থেকে, এবং এখানে আমি এইট পর্যন্ত লিখে ডট ইউজ করছি, তার মানে এখানে আরো অনেক সংখ্যা আছে, কি তাই কি না? এখন দেখো এই সংখ্যাগুলো মধ্যে কিছু জোড় সংখ্যা আছে, কিছু বিজোড় সংখ্যা আছে। আমি যদি এই সেটটা থেকে আমি একটা উপসেট তৈরি করি,
বা আমি আরেকটা সেট তৈরি করি যে সেটটা বললাম শুধুমাত্র বিজোড় সংখ্যার সেট, তাহলে কি আমি এটা লিখতে পারবো না? আমি যদি বলি এই সেট থেকে আমি জোড় সংখ্যার সেট একটা তৈরি করব, তাহলে কি আমি এটা লিখতে পারবো না 2 4 6 দিয়ে? আমি যদি বলি এখান থেকে আমি 3 এর গুণিতকের একটা সেট নিব, আমি লিখতে পারবো না 3 6 9 12? আমি যদি বলি এখান থেকে 4 এর গুণিতকের সেট, আমি কিন্তু লিখতে পারবো 4 8, এভাবে চলতে থাকবে। কি লিখা যাবে না? যে সেটগুলোই আমি তৈরি করি না কেন, সবগুলো সেটই লক্ষ্য করে দেখো, সবগুলো সেটই শুরু আছে কিন্তু শেষ নেই, তার মানে অসীম। তার মানে এন সেট থেকে আমি যতগুলো সেট এখানে তৈরি করলাম, এই যে এ সেট, বি সেট, এটাকে সি সেট, আর আমার এটাকে যদি আমি ডি সেটও বলি, তাহলে সবগুলো সেটই কি অসীম না? যেহেতু সবগুলো সেটই অসীম, তার মানে এন একটি অসীম সেট। তাহলে এভাবে আমরা বলতে পারি একটা সেট তখনই অসীম হবে যদি তার থেকে আমি যতগুলো সেট তৈরি করব সবগুলোই অসীম সেট হয়। আমার প্রশ্নের উত্তর কি সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করো। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আমার ক্লাসের সময়ও শেষের দিকে এবং আমার আজকে প্রথম পাঠও প্রায় শেষ, তো আমরা আগামী ক্লাসেও এই সেটের বাকি অংশ নিয়ে আলোচনা করব। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার স্বাভাবিক সংখ্যায় কি শূন্য হবে না? স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। তাহলে এটার জন্য তোমাকে ওই যে বলেছি প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা সংজ্ঞা দেয়া আছে, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে শূন্যর চেয়ে বড়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। খুবই সুন্দর বলেছো, তো সেক্ষেত্রে সেটা অঋণাত্মক সংখ্যায় চলে আসবে শূন্য যুক্ত হলে, আর স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হবে 1 থেকে, অর্থাৎ শূন্যের চেয়ে বড় পূর্ণ সংখ্যা ধনাত্মক গুলোই হবে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? তারপর বাকি যেগুলো থাকবে আমি শেষে করবো ওইগুলো। ঠিক আছে, আগে তোমাকে সিলেবাসটা, আগে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, আগে সেগুলো আগে করে নি। সেই অনুযায়ী আমি চ্যাপ্টার 3 থেকে শুরু করেছি, নাহলে আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করতাম। কি আমার কথাটা বুঝতে পেরেছি? আমি তোমাদের জন্য যতটুকু দরকার, আর এই কোভিড কালীন সময় তো এমনি ক্লাসে বুঝতেই পারছো অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, কাজে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাকে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে হবে বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, শেষ করার পরে আমাকে অবশ্যই, আমি সময় পাবো, সময় পেলে তখন আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে ক্লাসের সময়ও শেষ, সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।